এই হচ্ছে জেনারেল, কিন্তু চেয়ার কারের মতন ফেসিলিটিস দেওয়া রয়েছে। দেখুন চেয়ারগুলো, এই লাইনটা দেখুন সাঁইথিয়ার থেকে ভাগ হয়ে সিউড়ির দিকে চলে যাচ্ছে, আর আমরা এদিকে সোজা চলে যাচ্ছি বর্ধমানের দিকে। নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালোই আছেন ও আমার রামপুরহাট ও তারাপীঠ জার্নিটা খুব ভালোভাবেই উপভোগ করেছেন। তো রামপুরহাট থেকে আমাদের আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমি আছি আজকে রামপুরহাট স্টেশনের কাছে, তো চলে যাচ্ছি স্টেশনে, কিছু খাবার কিনতে গেছিলাম। আজকে আমি রামপুরহাট থেকে হাওড়া শহীদ সুপারফাস্ট এক্সপ্রেসে আপনাদের সাথে জার্নি করব। সো ভিডিওটার সঙ্গে জড়িত থাকুন, চলুন এগিয়ে জার্নি করব। 1 2 3 4 8 শহীদ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিনা রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত চলে, ও এই টোটাল জার্নিতে স্টপিং হল্ট থাকবে 8টা। ও আমাদের এই ট্রেন টোটাল জার্নি কভার করবে 205 কিলোমিটার। তো চলুন, আর মোটামুটি আধ ঘন্টা সময় আছে। আমি ব্যাগ ভিতরে রেখে নিয়েছি, আর বাইরে কিছু খাবার কিনতে গেছিলাম, কারণ রাস্তায় অল্প খিদে পেয়ে যেতে পারে, কারণ 2:30 সময় ভাত খেয়েছি। এই হচ্ছে রামপুরহাট জংশন স্টেশনের চত্বর, অ্যান্ড দেখতেই পাচ্ছেন 4:05 টাইম হয়েছে, আমাদের ট্রেন 4:40 ছাড়বে। ও এদিকে দেখুন রামপুরহাটের থেকে, এদিকে দেখুন আপনারা তারাপীঠ যাওয়ার বিভিন্ন গাড়ি এখান থেকে পেয়ে যাবেন, বাস, ম্যাজিক, অটো সব কিছু পেয়ে যাবেন। জার্নিটা না দেখে থাকেন তাহলে গিয়ে আমার চ্যানেলের পেজে ক্লিক করে দেখে নেবেন, বা আপনারা ফেসবুক পেজে যদি আছেন বা ইউটিউব চ্যানেলে যদি আছেন তো আপনারা ওভাবে ক্লিক করে দেখে নেবেন যে তারাপীঠ কীভাবে গেছি। এখান থেকে সামনে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে গেলেও কত কী ভাড়া পড়ছে, ওইখান থেকে গেলে কত কী ভাড়া পড়ছে, সম্পূর্ণ ডিটেলস দিয়ে রেখেছি। চলুন এখন আমরা স্টেশনের ভিতরে ঢুকে যাই। ওই দেখুন 3 নম্বরে আমাদের ট্রেন শহীদ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, সো চলুন 3 নম্বরে চলে যাই। এই দেখুন, এই হচ্ছে আমাদের হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস। এই ট্রেনটা দেখুন, এই রেকটাতে 3টে ট্রেন চলে, দেখুন হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস ও হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস ও হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। সো চলুন আপনাদেরকে আগে লোকোমোটিভটা দেখিয়ে নিই। সো এই হচ্ছে আমাদের লোকোমোটিভ। আজকে আমাদের লোকোমোটিভ রয়েছে 30115 WAP5 হাওড়ার লোকোমোটিভ। সো চলুন বাকি আপনাদেরকে ডিটেলস দিচ্ছি। আজকে আমাদের এই ট্রেনে থাকবে 4টে সেকেন্ড সিটিং বা নন এসি চেয়ার কার, 1টা এসি চেয়ার কার ও 7টা জেনারেল ও 2টো SLR ও 1টা লাগেজ। সো এই কটা নিয়ে আজকে আমাদের ট্রেন যাত্রা করবে। আমি আজকে ট্রাভেল করছি জেনারেল বা আনরিজার্ভ যেটা বলতে পারেন। সো চলুন আমি আমার কোচে যাই, সিটটা দেখাই ও আপনাদেরকে ভাড়া সম্বন্ধে আমি ডিটেলস দিচ্ছি। আমাদের শহীদ এক্সপ্রেস তার গন্তব্য হাওড়ার দিকে ছেড়ে যাবে 4:40 ও আমাদেরকে হাওড়া পৌঁছে দেবে 8:15, মানে 3 ঘন্টা 35 মিনিটের জার্নি আমরা টোটাল অতিক্রম করব। সো চলুন চলে যাই আমার সিটে, ও চলুন আমার সিটটা দেখাই ও ভাড়ার বিবরণ দেই, ও ট্রেনের ডিপার্টিং দেখাচ্ছি, চলুন। সো এই দেখুন GS জেনারেল, সো চলুন আপনাদেরকে আমার সিটটা দেখাচ্ছি। এই হচ্ছে জেনারেল, কিন্তু চেয়ার কারের মতন ফেসিলিটিস দেওয়া রয়েছে, দেখুন চেয়ারগুলো। দেখুন আমার ব্যাগ রেখে নিয়েছি এখানে অনেকক্ষণ আগে, একদম উইন্ডো সাইড। আমি বসে নিলাম আমার সিটে, এখন শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা। আমাদের রামপুরহাট হাওড়া শহীদ এক্সপ্রেস তার গন্তব্যের দিকে একদম সঠিক সময় ছেড়ে বেরোচ্ছে। বিদায় জানিয়ে দিই রামপুরহাটকে। এই দেখুন এই সেই জায়গা যেখান থেকে আপনারা তারাপীঠ যাওয়ার জন্য বিভিন্ন বাস, অটো, ম্যাজিক সব কিছু পেয়ে যাবেন।
বলতে বলতে আমরা এসে পৌঁছালাম সাঁইথিয়াতে, সাঁইথিয়া জংশন। সাঁইথিয়াতে পৌঁছানোর আমাদের সময় ছিল 5:03, কিন্তু আমাদের 2 মিনিট লেট হয়েছে, আমরা 5:05 পৌঁছেছি। আর সাঁইথিয়ার ব্যাপারে কি বলবো, আমরা রামপুরহাট থেকে উঠেছি, যেটা কি না বীরভূম জেলায় পড়ছে, ও সাঁইথিয়াও এখনও বীরভূমেই রয়েছে। সাঁইথিয়া জংশন কিসের জন্য আপনাদেরকে বলছি, এদিক থেকে সোজা আমরা চলে যাবো বোলপুর হয়ে বর্ধমান, ও এদিক থেকে আরেকটা লাইন বেরিয়ে যাচ্ছে যেটা কি না সিউড়ি বা পাণ্ডবেশ্বর দুবরাজপুর এসব হয়ে আপনার অন্ডাল জংশন বা দুর্গাপুরে কানেক্ট, অন্ডাল জংশনে কানেক্ট হয়ে দুর্গাপুর যাচ্ছে, সেই জন্য সাঁইথিয়া হচ্ছে জংশন। তো চলুন আমরা পরবর্তী স্টেশন আহমেদপুরের দিকে গিয়ে যাই। এই দেখুন, এটা হচ্ছে সাঁইথিয়ার থেকে যে জংশন লাইনটা চলে যাচ্ছে অন্ডালের দিকে, এই লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, আর আমরা চলে যাচ্ছি সোজা বর্ধমানের দিকে। পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় হল্ট আহমেদপুর জংশনে। আহমেদপুর জংশন, আহমেদপুর হচ্ছে একটা শহর বীরভূমের, আর আহমেদপুর জংশন কিসের জন্য একটা বলছি, আমরা সোজা চলে যাব বোলপুর হয়ে বর্ধমান লাইনে, আরেকটা লাইনে দিক থেকে বেরিয়ে গেছে আহমেদপুর কাটোয়া লাইন। সো সেই লাইনে আপনাদেরকে কোনো একদিন ভিডিও বানিয়ে অবশ্যই দেখাবো। সো চলুন আমরা পরবর্তী স্টেশন প্রান্তিকটা স্কিপ করে বোলপুরের দিকে গিয়ে যাই। আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। এখানে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, ও বোলপুর শান্তিনিকেতনের ব্যাপারে আমি 2-3 ভিডিওতে বলেছি, দেখুন বৃষ্টি পড়ছে। আর চুল বাইন করবেন না, হাওয়াতে খারাপ হয়ে গেছে, আবার ঠিক করতে হবে। বোলপুর শান্তিনিকেতন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতনের জন্য এই স্টেশনটা ফেমাস। ও এখানে সব ট্রেনই, প্রায় 90% ট্রেনই স্টপেজ দেওয়া হয়, যেমন কি এখানে বন্দে ভারতও স্টপেজ দেওয়া হয়। বন্দে ভারত দুটো রয়েছে এই লাইনে, একটা হচ্ছে জামালপুর আর একটা হচ্ছে নিউ জলপাইগুড়ি। সো দুটো ট্রেনই স্টপেজ দেওয়া হয়। বোলপুরে এই ট্রেনে পৌঁছানোর সময় ছিল 5:35, আমরা এক্স্যাক্ট 5:35 এই স্টেশনে এসে পৌঁছেছি। সো আর কি বলবো বোলপুরের ব্যাপারে, আমি আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমি নিজেই বোলপুরে 3 বছর পড়াশোনা করেছিলাম, তো অনেক স্মৃতি জড়িয়ে আছে। চলুন এরপর আমরা পরবর্তী স্টেশনের দিকে গিয়ে যাই।
79 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেছি এখন ঘুষখরা। ঘুষখরা আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 5:53, কিন্তু আমরা এসে পৌঁছেছি 5:51, মানে আমরা 2 মিনিট বিফোর পৌঁছেছি। এখানে স্টপিং টাইম দেওয়া রয়েছে 1 মিনিট। ঘুষখরা হচ্ছে একটা পৌরসভার আন্ডারে পড়ছে বীরভূম জেলাতেই, আর তার আগে ঘুষখরা একটি গ্রামের মতন ছিল, আস্তে আস্তে শহর হয়েছে। 1988 সালের 1 মার্চ প্রথম পৌরসভা গঠন হয়েছে। তো চলুন ঘুষখরা ছেড়ে আমরা পরবর্তী স্টেশন বর্ধমানের দিকে এগিয়ে যাই। আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে আমাদের ট্রেন পৌঁছানোর সময় ছিল 6:30, কিন্তু আমরা পৌঁছে গেছি 6:23, মানে 7 মিনিট ট্রেন বিফোর টাইম চলছে। যেই ট্রেন কিনা ঘুষখরা পর্যন্ত রাইট টাইম ছিল, তার আগে বোলপুরের আগে পর্যন্ত যেই ট্রেন লেট ছিল ওই ট্রেন এখন বিফোর টাইম, 7 মিনিট বিফোর টাইমে এসে পৌঁছেছে। আর বর্ধমান জংশনের ব্যাপারে আমি আগে বহুবার বলেছি, কারণ অনেকগুলো ভিডিও বানিয়েছি। বর্ধমান জংশন হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জেলা সদর। আর বর্ধমান জংশন কিসের জন্য আমি আপনাদেরকে আগেও বলেছি, আবার বলছি, বর্ধমান জংশন একটা লাইন আমরা পিছন থেকে এলাম, যেটা কিনা খানা দিয়ে দুর্গাপুর বা বোলপুর যেদিকেই হোক। আর সামনের দিকে হচ্ছে হাওড়া বা শিয়ালদা লাইনে আমরা চলে যাচ্ছি, ও বর্ধমান থেকে আরেকটা লাইন বেরিয়ে যাচ্ছে বর্ধমান থেকে কাটোয়া। যেমন আজিমগঞ্জ থেকে কাটোয়া লাইন যায়, সে তেমনই বর্ধমান থেকে আরেকটা লাইন কাটোয়ার দিকে চলে যায়। তো ওটার জন্যই বর্ধমান জংশন। এই ট্রেনের ভাড়াগুলো সম্বন্ধে বলছি, এই ট্রেনে জেনারেল ক্লাসের ভাড়া হচ্ছে 95 টাকা, আর আরেকটা ক্লাস রয়েছে 2S বা সেকেন্ড সিটিং, যেটার ভাড়া কিনা 110 টাকা। ও এটার মধ্যে সিসি বা এসি চেয়ার কার রয়েছে, যেটার ভাড়া 400 টাকা করে। তো চলুন বর্ধমান থেকে ট্রেনটা ডিপার্টিং দেখি। ও আর 2টো স্টেশন বাকি আছে, কুমারকুণ্ডুতে এই ট্রেনটা স্টপেজ রয়েছে, ও এরপর সোজা হাওড়া। তো চলুন পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। ওই দেখুন, ও পাশে দাঁড়িয়ে আছে হাওড়া রামপুরহাট বিশ্বভারতী প্যাসেঞ্জার স্পেশাল। আমরা পৌঁছে গেলাম এখন কুমারকুণ্ডুতে। কুমারকুণ্ডুতে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 7:20, আমরা এক্স্যাক্ট 7:20 পৌঁছেছি। কুমারকুণ্ডুতে আমাদের ট্রেনের স্টপিং টাইম হচ্ছে 2 মিনিট। ও কুমারকুণ্ডু হচ্ছে বেসিক্যালি একটা গ্রাম, যেটা কিনা কুমারকুণ্ডু গোপালনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে, আর এটা সিঙ্গুর ব্লকে পড়ছে এবং হুগলি জেলায় পড়ছে। এবং হুগলি জেলা শুরু হয়ে গেছে, মানে এখানে হুগলি জেলার একমাত্র স্টপেজ ধরতে পারেন। তো চলুন আমরা আমাদের পরবর্তী ও অন্তিম স্টপেজ হাওড়া স্টেশন দিকে গিয়ে যাই। চলুন আমি আপনাদেরকে এই ট্রেনের ওয়াশরুমের কন্ডিশনটা দেখাচ্ছি। এই দেখুন বাইরের মিররটা ও বেসিনটা, জল পড়ছে। এই হচ্ছে ওয়াশরুম,
এই হচ্ছে ওয়াশরুমের মিরর, ও এই হচ্ছে বেসিন, জল পড়ছে কিন্তু হালকা হালকা, আর এখানে ডাস্টবিন রয়েছে, ও ঠিকঠাকই আছে, পরিষ্কার আছে। আর যখনই ঢুকবেন তখনই খিল অবশ্যই দিয়ে নেবেন এভাবে, আর ইউজ করার পর একবার, ইউজ করার আগে একবার ফ্লাশ অবশ্যই করবেন, ইউজ করার আগে একবার, ইউজ করার পরে একবার। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, আর ওপারে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। এখানে জল পড়ছে ঠিকঠাক, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। রাইট টাইমে থাকা ট্রেন হাওড়া এসে আউটারে অনেক সময়ের জন্য দাঁড় করিয়ে দিল। অবশেষে 205 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন হাওড়া জংশনে। তো আমাদের ট্রেনটা রাইট টাইমেই ছিল, কিন্তু কার সেটে বসে 8 মিনিট লেট করে দিয়েছে। আমাদের পৌঁছানোর কথা ছিল 8:15, কিন্তু আমরা পৌঁছেছি 8:23, তো লেটটা এই জায়গায় হয়ে গেছে। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন কিছু ভুলভ্রান্তি হলে, ও ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, ও লোকজনকে দেখার সুযোগ করে দেবেন, ও ইনফরমেশন পাওয়ার জন্য হেল্প করবেন। আর আমি বিভিন্ন জায়গায় গিয়ে এখন পর্যন্ত ব্লগ বানিয়েছি ও বানানোর চেষ্টা করছি, যেমন কি না ওয়েস্ট বেঙ্গলতে আছি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে নর্থ ইস্টে, বাংলাদেশে, উত্তরপ্রদেশে, উড়িষ্যায়, অরুণাচলে, সো বিভিন্ন জায়গায় ভিডিও বানিয়েছি। তো আপনারা দেখুন, দেখে মন্তব্য করুন, সাবস্ক্রাইব করুন ও সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার। 20